ম্যাথ ভিশন ইউর এডুকেশনাল ফ্রেন্ড। স্কুল লেভেলে এখানে পড়ানো হচ্ছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত, বোর্ড, সিবিএসই, আইসিএসই, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট হল ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার। কলেজ লেভেলে এখানে পড়ানো হচ্ছে বিএসসি পাস কোর্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএ, বিবিএ, পলিটেকনিক। রয়েছে এন্ট্রান্সের প্রিপারেশন, জেইই, আইআইটি, জেক্সপো, ভোকোলেট, জেইএলএফটি অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম, আইবিপিএস, ব্যাঙ্ক, রেল, এসএসসি জেনারেল, ডব্লিউবিসিএস, পিএসসি। সেন্টার শিলিগুড়িতে সুভাষপল্লী শালুগড়া, আলিপুরদুয়ারে নিউ টাউন, জলপাইগুড়িতে কদমতলা। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9832489384, 7001046336। যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করছি। নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, ইফ দ্য নাম্বার অফ ওয়ার্কস পারফর্ম বাই পি মেন ইন পি ডেজ ইজ পি, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ কিউ মেন ক্যান পারফর্ম কিউ ওয়ার্কস। বাংলায় একবার বলে নিচ্ছি, যদি পি জন লোক পি দিনে পি সংখ্যক কাজ করতে পারে, তাহলে কিউ জন লোকের কিউ সংখ্যক কাজ করতে যতদিন লাগবে তা নির্ণয় করো। সো আমাকে দিন বের করতে বলেছে, মানে আমার টাইম বের করতে হবে। তো যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে এম ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকুয়ালস টু এম টু টি টু বাই ডাব্লু টু। সো এখানে বলেছে নাম্বার অফ ওয়ার্কস পারফর্ম বাই পি মেন ইন পি ডেজ ইজ পি, তার মানে এখানে পি ইন্টু পি বাই পি ওয়ার্ক পি আছে। আর আমাকে বের করতে বলেছে, টাইম বের করতে বলেছে কিউ ইন্টু এক্স, আর ওয়ার্ক আছে আমার কিউ। সো পি পি এখানে ক্যান্সেল হয়ে যাবে, কিউ কিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পি কী পড়ে থাকবে আমার, এক্স পড়ে থাকবে আমার পি। তাহলে যে অপশানটা আমার আছে পিতে, মানে অপশান এ আছে আমার পি দিন, তার মানে ভ্যালু হচ্ছে আমার পি। আচ্ছা নেক্সট কোশ্চেন আছে, পাইপ অ্যান্ড সিস্টার্ন। ছোটোবেলা থেকে আমরা অনেক অঙ্ক করে আসি, ক্লাস নাইন টেনে পাইপ সিস্টার্নের অঙ্ক করে আসি, প্লাস আমরা যেটা করি পিতা পুত্র বা বলতে পারি আমরা ফাদার সানের যে অঙ্কগুলো আমরা করি, এই অঙ্কগুলো থেকে প্রত্যেক যে কোনো কম্পিটিটিভ এক্সামে, প্লাস আরেকটা যেটা চ্যাপ্টার থেকে আসে সেটা হচ্ছে রেশিও অ্যালিগেশন, যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের পাইপ অ্যান্ড সিস্টার্ন থেকে, কী বলেছে, টু পাইপস ফিটেড ইন এ ট্যাঙ্ক সেপারেটলি ফিলস ইট উইথ ওয়াটার ইন সিক্স আওয়ার্স অ্যান্ড টুয়েলভ আওয়ার্স রেসপেক্টিভলি, ইন হাউ মাচ টাইম উইল দোজ টু পাইপস টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক। মানে ওই পাইপটা ফিল করছে সিক্স আওয়ার্স আর টুয়েলভ আওয়ার্সে। আচ্ছা নেক্সট ফাইন্ড আউট করতে বলছে হাউ মাচ টাইম উইল দোজ টু পাইপস টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক, কত টাইম লাগবে। এখানেও একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কারণ দুটোই জল পূর্ণ করছে, কোনোটাই জল ফাঁকা হচ্ছে না। সো এখানে এক্স এক্স ওয়াই কত আছে, এক্স হচ্ছে সিক্স, ওয়াই আমরা টুয়েলভ ধরে নিই, আর সিক্স প্লাস টুয়েলভ তার মানে হচ্ছে এখানে 72/18, এখানে হচ্ছে 4 আওয়ার্স, এখানে অপশান আমার বি ছিল। তাহলে এই হচ্ছে আমার অঙ্কটা শর্টকাটে। এবার নেক্সট যে কোশ্চেন আছে রেশিওর ওপরে, বলেছে দ্য রেশিও অফ আসাম টি অ্যান্ড দার্জিলিং টি আর স্পেশাল ব্লেন্ড অফ 3:4, তার মানে কি আমি রেশিও করে নিচ্ছি আসাম আর দার্জিলিং, এ দিয়ে আসাম লিখলাম, ডি ফর দার্জিলিং, রেশিও বলেছে আমার 3:4। আচ্ছা দেন বলেছে দেন ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ মিক্সচার অফ টি ইন হুইচ 1 kg অফ আসাম টি ইজ প্রেজেন্ট, তার মানে মিক্সচার কত, মিক্সচার অফ টি ইন হুইচ 1 kg অফ আসাম, তার মানে এখানে কোশ্চেনই বলে থ্রি কার সঙ্গে সমান না 1 kg সঙ্গে সমান, তাহলে এক কার সঙ্গে সমান হবে 1/3, আর টোটালটা আমার কত আছে 4+3, তার মানে 7, 7 কত সঙ্গে সমান হবে 7/3, তাই এখানে অপশান নাম্বার আছে তোমার ডি, তাহলে 7/3 kg, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার, না অপশানে কোনো নান অফ দিসও নেই, গোটাতে নেই। কিন্তু একটা জিনিস এই কোশ্চেন পেপার থেকে বোঝা যাচ্ছে যে অপশান মেথড আমরা ফলো করতে পারি, দুটো কোশ্চেন আমি অলরেডি দেখালাম যে অপশান মেথড ফলো করে অলরেডি করা যাচ্ছে।
সো এমন নয় যে এক্স ধরে যে গতানুগতিক যে আমরা করতে পারি সেইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে অন্য মেথড করা যায় কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জিনিসটাই আমার বলার, তবেই কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হবে, না হলে কিন্তু টাইম সেভিংটার মানেটাই বা কি থাকবে আর গতানুগতিক করাটা কোনোই মানেই থাকবে না। নেক্সট যে কোশ্চেনটা আছে, এই যে বললাম কিছুক্ষণ আগে বললাম পিতা পুত্রের অঙ্ক, বলেছে দ্য প্রেজেন্টেজ অফ ফাদার ইজ থ্রাইস দ্যান দ্যাট অফ ডটার। প্রেজেন্টেজ আছে, ধরো আমি তিনটে বলে নিচ্ছি, ফাদার আছে, আচ্ছা ডটারও আছে, আচ্ছা তারপর নেক্সট বলেছে কি 15 years এগো দ্য এজ অফ দ্য ফাদার ওয়াজ 6 times দ্যাট অফ হিজ সান, আচ্ছা সানও আছে, তিনটেই আছে। সো এখানে বলেছে প্রেজেন্টেজটাগুলো আমরা ফার্স্টে ফাইন্ড আউট করিনি, দ্য প্রেজেন্টেজ অফ ফাদার ইজ থ্রাইস দ্যান দ্যাট অফ ডটার, মানে ডটার আমি যদি এক্স ধরে নিই ফাদার আমার 3x, এইটুকুনির মধ্যে কোনো প্রবলেম নেই। এবার বলেছে 15 years এগো, মানে 15 বছর আগে, এবার নীচে আমরা চলে আসি, 15 years এগো দ্য এজ অফ দ্য ফাদার ওয়াজ 6 times দ্যাট অফ হিজ সান, আচ্ছা ইফ দ্য ডটার ইজ 4 years ইয়ঙ্গার দ্যান দ্য সান, আচ্ছা ডটার বলেছে 4 years ইয়ঙ্গার, তার মানে সান কত হবে আমার x+4, 4 বছর ছোট আমার ডটার, তার মানে দাদা আমার কি হবে 4 বছর বড় হবে। ডিটারমাইন দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার, তাহলে 15 years আগে মানে 15 বছর আগে কত ছিল, 3x-15, এটা কত হবে আমার, পুত্র কত হবে আমার, x+4-15। এবার বলেছে দ্য 15 years এগো দ্য এজ অফ দ্য ফাদার ওয়াজ 6 times দ্যাট অফ হিজ সান, 6 times অফ সান, এটা আমরা করে নেব, করে নিয়ে এখান থেকে এক্স আমরা ফাইন্ড আউট যদি করি, 3x-15 এখানে হচ্ছে আমার x-11, 3x-15, 6x-66, -15+66, 6x-3x, এখানে হচ্ছে 5 51, তাহলে এক্স হচ্ছে আমার 17, তাহলে x-17 আমার ফাইন্ড আউট হয়ে গেছে। আমার প্রেজেন্ট এজ অফ কার বের করতে বলেছে, প্রেজেন্ট এজ অফ ফাদার, তো প্রেজেন্ট এজ অফ ফাদার মানে কত, 3x 3×17, তার মানে আমার হবে 51। কোশ্চেনটা ইজি ছিল। আচ্ছা নেক্সট হচ্ছে একটা রিজনিংয়ের কোশ্চেন আছে, রিজনিংয়ের কোশ্চেনটা আমরা সলভ করি, রিজনিংয়ের কোশ্চেনটা ইজি দিয়েছে, রিজনিংয়ের কোশ্চেনটা বলেছে এ সি নেক্সট এফ এইচ নেক্সট কে এম নেক্সট পি আর দেন কোশ্চেন মার্ক। সো এখানে আমার প্যাটার্নটা লক্ষ্য করতে হবে, কী প্যাটার্ন আছে, এ বি সি, তার মানে বি আমার মিউট আছে, নেই দেন কি আছে, সি এর পরে ডাইরেক্ট এফ আছে, তার মানে কী কী অবসোলিউট আছে আমার, ডিই মানে দুটো অবসোলিউট হয়ে গেছে, তারপরে কী আছে এফ জি এইচ, সেম প্যাটার্নে চলছে, তা আমি এটা আর ফাইন্ড আউট করলাম না। তাহলে আর এর পরে আমার কি হবে, দুটো ডিজিট অবসোলিউট হবে, এস টি অবসোলিউট হয়ে গেল, তারপরে কি থাকবে আমার, ইউ ভি হবে না আর সরি ডাব্লু হবে। সো ইউ আর ডাব্লু যে অপশানে আছে, তার মানে অপশান এ আমার আছে ইউ অ্যান্ড ডাব্লু, সেটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট একটা কোশ্চেন ম্যাথসেরই আছে, ছিল হচ্ছে 2-5/7, 2-7/9, 2-9/11, নেক্সট হচ্ছে ডট 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 2-201/203। এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করতে পারি, সো এখানে দেখো, এখানে তো ডাইরেক্ট আমরা করতে পারি 7×14-5 9/7 × 18-7 11/9 × 11×22 22/9 হচ্ছে 13/11। এখানে দেখো কী কী প্যাটার্ন ফলো হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে নিউমারেটরের সঙ্গে 4 অ্যাড হচ্ছে, দেখো 5+4 9, 7+4 11, 9+4 13, তার মানে এখানে আমার 200 সঙ্গে
প্লাস ফোর অ্যাড করলে 205, আর ডিনোমিনেটর যা আছে প্রত্যেকটা কিন্তু ডিনোমিনেটর সেমই থাকছে, তার মানে 203। এবার দেখো ক্যান্সেলেশন কীভাবে হচ্ছে, জাস্ট এরকমভাবে ক্যান্সেলেশনটা হচ্ছে, তার মানে একটা টাইম আসবে যখন 13 13ও ক্যান্সেল হয়ে যাবে, 203 203ও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী কী পড়ে থাকবে আমার, 205/7, তার মানে এটা হবে আমার অ্যান্সার 29 2/7। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, ক্লাস এইটের একটা অঙ্ক ছিল সিঁড়ি ভাঙা অঙ্ক যাকে আমরা বলে থাকি, তো সেটা আমি আর সলভ করছি না, সেটা সবাই পারবে আশা করি, ওটা ইজি ছিল কোশ্চেনটাও। আচ্ছা, নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে রিজনিংয়ের একটা কোশ্চেন, বলেছে টি এইচ এ এন কে এস, থ্যাংকসকে যদি বলা হয় এস কে এন টি এইচ এ, তাহলে এস টি ইউ পি আই ডি স্টুপিডকে কীভাবে লেখা যাবে। সো এখানে আমার প্যাটার্নটা লক্ষ্য করো, এস কে এন এখানে ফ্রন্টে এসেছে এস কে এন, তার মানে ডিআইপিটা আমার সামনে চলে যাবে, তারপরে কী হয়েছে আবার প্রথমটা টি এইচ এটা এখানে শিফট হয়েছে, তার মানে এস টি ইউটাও এখানে শিফট হবে এস টি ইউ। সো ডিআইপি এস টি ইউ যে অপশানে আছে, তার মানে অপশান ডি আমার হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সটটাও ইজি ছিল, নেক্সট বলেছে হচ্ছে এম আই এন জে ইউ আর যদি 312547 হয় এবং টি এ ডি এ 6898 হয়, তাহলে এম এ ডি ইউ আর এ আই মাদুরাই কী হবে। সো এখান থেকে জাস্ট ফাইন্ড আউট করে, এটা কোনো ব্যাপারই না, এম এর ভ্যালু হচ্ছে 3 লিখে ফেলবো, এর ভ্যালু আছে 8 লিখে ফেলবো, ডি এর ভ্যালু আছে আমার 9 লিখে ফেলবো, দেন ইউ এর ভ্যালু আছে আমার 4 সেটাও লিখে ফেলবো, আর এর ভ্যালু আছে আমার 7 সেটাও লিখে ফেলবো, এ এ হচ্ছে 8, আচ্ছা আই আই এর ভ্যালু হচ্ছে আমার 1। সো 3894781 এটা হচ্ছে অপশান নাম্বার ডি, এটা আমার হচ্ছে আমার রাইট অ্যান্সার। সো এটা অপশান নাম্বার ডি ছিল, কোশ্চেনটাও ইজি ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে একদম অ্যারিথমেটিকে এবার আমরা ঢুকে যাই, একটা ট্রেনের সাম ছিল, খুব ইন্টারেস্টিং সাম, কিন্তু এটাও শর্টকাটে আমরা দেখব, একটু শর্টে দেখব, এটাও শর্টকাটে করা যায়, কিন্তু আমাদের সাবজেক্টিভ বা কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা আমাদের ঠিক রাখতে হবে, না হলে কিন্তু এই অঙ্কটা করেই উঠতে পারবো না কোনো দিন আমরা। সো কী আছে কোশ্চেনটা, কোশ্চেনটা বলেছে আ গুডস ট্রেন অফ লেন্থ 360 মিটার, আচ্ছা লেন্থ অফ এ ট্রেন ইজ গিভেন, লেন্থ অফ ট্রেন ইজ গিভেন 360 হলো, ইজ মুভিং দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস দ্য প্ল্যাটফর্ম অফ লেন্থ 140 মিটার, লেন্থ অফ প্ল্যাটফর্ম 140 মিটার। তাহলে আমরা ট্রেনটাকে ক্রস করতে গেলে ট্রেনের লেন্থটাও ক্রস করতে হবে, প্লাস আমরা ছোটোবেলায় জানি যে আমার প্ল্যাটফর্মের লেন্থটাও ক্রস করতে হবে, তার মানে টোটালটা আমার কত সেটা ফার্স্টে ফাইন্ড আউট করে নিই, 0 0 500। সো ট্রেনটা যদি আমার প্ল্যাটফর্মটাকে ক্রস করে তাহলে টোটালটা আমার ক্রস হবে, ট্রেনের নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ হয়ে গেল। এবারে তারপর কী বলেছে, দ্য স্পিড ইজ মুভিং উইথ দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কোশ্চেন অ্যান্সারে দেখো, অ্যান্সারেরটা এখানে কিন্তু একটা মজার জিনিস, সেটা হচ্ছে অ্যান্সার মানে অপশানগুলো আছে সব মিনিটে, অপশানগুলো আছে সব আমার মিনিটে, আর আমার আছে কত 30 কিলোমিটার পার আওয়ার। এটা তো ফার্স্ট অফ কথা, ফার্স্ট অফ অল প্রথমে 30 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করতে হয়, 5/18 দিয়ে কনভার্ট করতে, এটা কি আমার 1 সেকেন্ডে বেরোচ্ছে, কিন্তু আমার অপশানে আছে কিন্তু আমার মিনিটে, তার মানে আমাকে 60 দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে, যদি এটা সেকেন্ডে থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না, কিন্তু মিনিটে আছে যখন, তার মানে 60 দিয়ে আমাকে সেকেন্ড বলেই সবাই ইয়ে করবে, কিন্তু অপশান আমার মিনিটে আছে, অনেক সময় অ্যান্সারও হয়তো যদি আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই না করি অ্যান্সারও হয়তো আসবে না। সো এটা ভালো করে খেয়াল রাখবে, অপশানে মিনিট আছে। সো এবার আমরা কী করবো, এটা আমরা এবার কী বের করতে বলছি, ট্রেনটি কত সময়, তো টাইম বের করতে বলে, তার মানে টোটাল যে আমার লেন্থ তা 500, 30 × 5/18 × 60, তো 18টা তো ওপরে চলে যাবে, আমি এটা ইরেজ করে দিচ্ছি, তো এখানে আমার কত হলো 0 0 0 0 ক্যান্সেল হয়ে যাবে, আচ্ছা 5 5 ক্যান্সেল হবে, 3 6 18 18 3 6 কেটে গেল, তার মানে 1 অপশান, হ্যাঁ আছে অপশান সি হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার। একদম সহজ কোশ্চেন, বেশিক্ষণ টাইমও লাগবে না, জাস্ট জিনিসটা লক্ষ্য করলেই হবে।
আচ্ছা নেক্সট কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, ক্লাস 9-10 সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট যাদের কনসেপ্ট আছে, যদি না থাকে আবার তোমরা ভালো করে দেখে নাও, মানে দেখতেই পাচ্ছ অ্যারিথমেটিকের ওপর কোশ্চেন আসছে। এবং ইভেন কি যারা এসআই বা পিএসসি ক্লার্ক বা পিএসসি মিসলিনিয়াস দিতে যাবে তারাও কিন্তু সেম প্রবলেম ফেস করবে, পাটিগণিত বা অ্যারিথমেটিক পোর্শন। ভালো করে দেখো কত কোশ্চেন, মানে 100-এর মধ্যে 70% কোশ্চেন ম্যাথ আর রিজনিং থেকে এসছে। আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে আমার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের কী বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ আ ক্যাপিটাল আর রেসপেক্টিভলি। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট আমরা লিখে নিই, এটা কিন্তু আমরা শর্টকাটে করবো, কারণ কম্পিটিটিভ এক্সাম এখানে লেন্দি হবে কোনোভাবেই করবো না, এটাও শর্টকাটে করা যায়। কম্পাউন্ড ইন্টারেস্ট 1/4, আচ্ছা এটা আবার ডেসিমালেও আছে, সো ভয় পাওয়ার কিচ্ছু নেই, চিন্তা করারও কিছু নেই, ডেসিমাল থাকলেও কোনো যায় আসে না আমাদের। শর্টকাটটা কি আমাদের বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ এ ক্যাপিটাল আর রেসপেক্টিভলি ইজ গিভেন, আমি লিখেও দিয়েছি, ইন 2 ইয়ার্স ডিটারমাইন দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কী বলেছে আমাকে, আর বের করতে বলেছে, তো আমরা ওই ফর্মুলা, সেই গতানুগতিক ফর্মুলা আমরা যাবোই না, কীভাবে করবো। সো এটা সিম্পল ইন্টারেস্ট কত, 1/4/0, তার মানে আমি যদি দুটো ভাগে পার্ট ভাগ করে নিই, ভাগ করে নিলে কি হবে, এক একটা বছরে কত হবে, 720 করে হবে, দু বছরে যেহেতু হলো। এবার কি করতে হবে আমাকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট আমরা মাইনাস করব, এটা হচ্ছে আমার 2034, এটা আমি লিখবো হচ্ছে সেকেন্ড যেটা যেখানে আছে 43.20, এটা কত পার্সেন্টেজ সেটা আমি ফাইন্ড আউট যদি করতে পারি তাহলে কিন্তু আমার রেট বেরিয়ে যাবে। তো 720টা কার সঙ্গে সমান, এটা হচ্ছে আমার 100%-এর সঙ্গে সমান। তো যদি আমি 10% করি তার মানে এখানে আমার কত হবে 72, আর যদি 1% করি তাহলে আমার কত হবে 7.2। এবার আমার এই 43.2 কত পার্সেন্ট, এটা যদি আমি 43.2 কত পার্সেন্ট আমার 6%, তার মানে এখানে আমার 6 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে আমার রেট হচ্ছে আমার বেরিয়ে গেল 6। আরেকবার বলি এটার কত পার্সেন্টেজ আমার 43.2 যেটা বের করবো, 720 আমার গিভেন আছে 100%-এর সঙ্গে সমান, 10% বের করে নিলাম, 1% 7.2, এবার ফাইনাল করে দাম 43.2। এই 43.2 কার কত না, 6 গুণ করলে বা 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 43.2, তার মানে এখানেও আমার রাইট হ্যান্ড সাইডেও 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমার রেট কত বেরোলো 6। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার, অপশান আমার আছে, হ্যাঁ আছে, অপশান নাম্বার এ, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। আর সময়ও বেশি নেই, আমি লাস্ট একটা দেবো একদম সোজা, আরেকটা অঙ্ক দেখো, কিছুক্ষণে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু ট্রেনের আর প্ল্যাটফর্মের অঙ্কটা করলাম, ওখানে আমরা লেগেছিল আওয়ার থেকে ঘন্টা, মানে ঘন্টা থেকে মিনিট পার সেকেন্ডে মানে কনভার্সান এসছে, মানে করতে লেগেছিল। নেক্সট কোশ্চেনও তাই আছে, ফাইন্ড দ্য রেশিও অফ 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 20 মিটার পার সেকেন্ড, তার মানে কি আছে, 20 কিলোমিটার পার আওয়ার আর 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। সো আমার দুটো ইউনিট ডিফারেন্ট আছে, তার মানে আমাকে এখানে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমার মিটার পার সেকেন্ডে কনভার্সন হবে। সো বোথ সাইড থেকে আমার যদি 20-20 কেটে যায় তাহলে 5:18, এখানে যে অপশান আছে অপশান নাম্বার সি, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। সময় কি আমাদের আছে স্যার, 60 নাম্বারটা দেখো তো, একটা ইন্টারেস্টিং সাম আছে, আচ্ছা 60, আচ্ছা 60 তো ভালো কথা, এটাও আমরা ক্লাস 7-8 তো অবশ্যই করেছি, মানে একদম সোজা, এটা আমি যেটা দিয়ে শেখাবো সেটা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে বুঝে দেখাবো। কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 25% অফ ক্যান্ডিডেট পাস ইন ম্যাথামেটিক্স, 20% অফ ক্যান্ডিডেটস পাস ইন ইংলিশ। সো আমরা কি করবো এখানে, ধরো এটা ধরে নিলাম হচ্ছে আমার ম্যাথামেটিক্স, এটা ধরে নিলাম আমার ইংলিশ আছে, ইংলিশ ধরে নিলাম, সো এখানে পাস করেছে আমার 25%, এখানে পাস করেছে আমার 20%, ভালো কথা। নেক্সট কি লাইন বলেছে, ইফ 10% অফ দ্য ক্যান্ডিডেট পাস ইন বোথ দ্য সাবজেক্ট, তার মানে এই কমন পোর্শনটা কত আমার, এই কমন পোর্শনটা আমার হচ্ছে আমার 10%, আচ্ছা হয়ে গেল। দেন ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেট হু ফেল ইন বোথ দ্য সাবজেক্ট, বোথ দ্য সাবজেক্টে আমার ফেলটা বের করতে হবে। আচ্ছা তুমি এটা হিন্ট করে নেক্সট আরেকটা যাও, কয়েকটা হোয়াটসঅ্যাপে পরপর আসছে, আচ্ছা 36 নাম্বারটাও একটু করতে পারো, এখানে এটাই হিন্ট করে, তো বাকি 36 নাম্বার করলাম,
36 করেছো। আচ্ছা আচ্ছা, নাও হোয়াটসঅ্যাপ এলো। আচ্ছা এই জিনিসটা একবার দেখে নাও, এই জিনিসটা যদি 25% আমার কি করেছে, কোথায় গেল কোশ্চেন, পাস করেছে, তার মানে ফেল কত করেছে আমার। তো এখান থেকে আমার বোধতে ফেল করেছে, মানে শুধুমাত্র ম্যাথসে পাস করেছে আমার হচ্ছে 25 থেকে 10 মাইনাস করলে 15, শুধুমাত্র ইংলিশে পাস করেছে কত 20 মাইনাস 10, তাহলে 10, আর বোধ কত করেছে আমার 10, তার মানে টোটাল আমার কত হলো 35। তাহলে আমার ফেল ফেল কাইন্ডের বের করতে, তাহলে 100 থেকে 35 মাইনাস করলে আমার হবে 65, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা একদম ইজি কোশ্চেন ছিল, অপশান নাম্বার বি এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখে নি, এটা রিজনিং এর কোশ্চেন ছিল, IOGIOGTCNRYU এই কোশ্চেনটা ছিল। সো এটাকে কি বলেছে, এটা তো এলোমেলো ভাবে সাজানো আছে, এটাকে ঠিকভাবে সাজাতে হবে, আর তার অপোজিটটাও, হ্যাঁ তার অপোজিটটাও, হ্যাঁ তার অপোজিট মিনিংটাও ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমি কি জানি, এটা আমাকে দেখো কংগ্রুইটি, CONGRUITY, কংগ্রুইটি, কংগ্রুইটি মানে জানতে হবে। আমরা মনে হয় ক্লাস 19 শিখিয়েছি, অনেক করেছি কংগ্রুয়েন্সি টেস্ট, ট্রায়াঙ্গেলে কংগ্রুয়েন্সি টেস্ট। সো কংগ্রুইটি মানে হচ্ছে আমার মিল, কংগ্রুইটি মানে হচ্ছে আমার মিল। সো এখানে আমার যেটা অপশান আছে, অপশান এ হচ্ছে অপোজিট ওয়ার্ড, সেটা হচ্ছে মিসম্যাচ, মানে হচ্ছে অমিল, এটা হচ্ছে আমার অপশান এ। শেখা হলো আজ। আচ্ছা তো সময়ও প্রায় শেষ। হ্যাঁ সময় প্রায়। আচ্ছা নেক্সট দিন যখন তাই সময় হবে আবার আবার এসব নিয়ে আলোচনা হবে, আজকের মতো এখানেই আমরা তাহলে শেষ করব। হ্যাঁ আমাদের প্রবাবিলিটি ডিউ থাকলো, ল্যাপ্লাস আর ফুরিয়ার নিয়ে ডিসকাশনের একটা রিকোয়েস্ট এসেছে। আচ্ছা ওটা কোন এন্ট্রান্স তো বুঝেই নেবে, কিসের জন্য হলো, তো ওটা একটা ডেভেলপমেন্ট শুরু করব, শুরু করব। নমস্কার। ম্যাথ ভিশন, ইউর এডুকেশনাল ফ্রেন্ড। স্কুল লেভেলে এখানে পড়ানো হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত, বোর্ড, CBSE, ICSE, ISC, ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট হল ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার। কলেজ লেভেলে এখানে পড়ানো হচ্ছে BSc পাস কোর্স, ইঞ্জিনিয়ারিং, BCA, BBA, পলিটেকনিক। রয়েছে এন্ট্রান্সের প্রিপারেশন, JEE, IIT, JEXPO, VocalEd, JELFT, and competitive exam, IBPS, Bank, Rail, SSC General, WBCS, PSC. Center, শিলিগুড়িতে সুভাষপল্লি শালুগড়া, আলিপুরদুয়ারে নিউ টাউন, জলপাইগুড়িতে কদমতলা। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9832489384, 7001046336,